स्वामी की जय।
जय विष्णुपाद भरते पति पावन परम प्रयाच श्रील भक्ति उपरी से महाराज की जगत विश्व भक्ति सिद्धांत शास्त्री से प्रभुपाद की जय रूप सनातन भट रघुना श्री गोपाल दास मिश्रों से वृंद की समान सपरिकर स्पष्ट प्रभुपद पृष्ठ की हमाचार्य श्री हरदेश ठाकुर की श्री राधा रानी की सन धाम की संगीत भक्त वृंद की जेन्द्र प्रभु की हरिनाम संकीर्तन की जय जय श्री राधे। जय राधा माधव कुंज सुधारी जय राधा माधव कुंज
ভগবান কৃষ্ণ কৌশল হে সামসুন্দর গোপিক সুতম তোমার যশোদা সুতম কারণ যশোদা যেপর পরতার প্রকৃত তাকে সন্তান হয়ে তাহলে তুমি আমার দুঃখে অটুট হয়ে যা শুভ না তুমি তাহলে আমি যে দুঃখের আত্মীয় রন্ধন করছো তুমি কেবল দূরীভূত বোঝা যাচ্ছে তুমি দ্বিতীয় রূপে তুমি অন্তর্জামী বলে পড়াযাচ্ছে তুমি মাত্র অন্তর্জামী নয় কাহিঁকি না তুমি যদি বাস্তবে অন্তর্জামী হইতান্ত তাহলে আমার ভিতরে অন্তর্জামী রূপে রয়েছ কিন্তু আমার অন্তর দুঃখ কাহিঁ কিছু করছো তৃতীয় রূপে তুমি বিশ্বগুপ্ত বিশ্ব পালন যদি তুমি বাস্তবে বিশ্ব পালক হইতান্ত তোমার বিশ্ব মধ্যে আমি না হতো আমার তাকে উদ্ধার করবো এই প্রকার তারপরে কলকে সাতম করে তুমি ভক্তমানঙ্ক করে জন্ম হয়েছ যদি কৃষ্ণ কহতে না তুমি তোমার ভক্ত নো ভগবান কহছে ঠিক আছে মহারাজ আমি তোমার ভক্ত নু সত কথা আমার সে যোগ্যতা নেই তোমার ভক্ত হওয়ার পাই কিন্তু ব্রহ্মা তো তোমার ভক্ত না ব্রহ্মা বিখানসারথিত বিখানসার ব্রহ্মাঙ্কর প্রার্থনার তুমি প্রকট হয়েছ তাঁকরি কথা গুরুত্ব দিয়ে তারপরে কি ইয়ে গোপকুলর নুহে ইয়ে যাদব মানকুল জন্ম হয়েছে যদি আমার গোপ জাতি হইতান্তে তাহলে আমার জাতি প্রতি আমার মমতা থাকা আমার কথা বুঝতাম কি কিন্তু গোপকুল সম্ভব নয় এই প্রকার সে জানা দিয়েছেন আসলে পঞ্চাশ লোক পড়তে আছে vṛṣṇi-dhūrjate charanamīṣā sanskṛte bhayā vīracitā Yeah.
ব্যক্তি মানে যখন তোমার চরণে শরণাগত হতে তুমি কোন ধীর চিন্তা করে তাকে অভয় প্রদান কর। সংসারে ভয়ভীত হয়ে যে তোমার প্রপন্ন হতে শরণাগত হতে সে শরণাগত জন মানুষ তুমি কোণ কর অভয় প্রদান কর, ধীর চিন্তা করে সন্মুক্ত প্রণত কাম প্রণত কাম প্রণত কাম শরণাগত সংসার প্রতি ভয়ভীত হয়ে যে তোমার শরণাগত হতে তাকে তুমি কোণ কর উদ্ধার কর। কি প্রকার কে শিরসি দেহীন কর সর্বম কান্ত কামনা তোমার সে বরদ হস্ত দাও পাগলা সে বরদ হস্ত দিয়ে তোমার অভয় প্রদান কর। তেমনি হে সংসদ হে প্রজকুল তিলক আমি কি সেই আপনার সে কমল সরি সমস্তকে আম মস্তক স্থাপন করিয়া প্রার্থনা করছি। যদি যে লোক মানে সংসারে ভয়ভীত হয়ে আপনার শরণাগত হচ্ছে সে শরণাগত লোক মানুষ আপনার কোণ করবে রক্ষা করতে নিজের মস্তক প্রদান করবে সেই হস্তকমা আমার মস্তক স্থাপন করতো যেহেতু আমি তোমারই বিঘ্নকে দেখি তো আমি তোমার নিজ জন আমি তোমার কি করিয়া তেমনি তুমি এটি কৃপা কর মহারাজ আমার প্রিয় তাকে প্রশমন করিয়া প্রশমিত করিয়া পাই আমার সন্তাপ দূরীভূত করিয়া পাই আমার বেদকে প্রশম করিয়া পাই তোমার সে অভয় প্রদত্ত বা কোমল সদৃশ সুসিদ্ধ সুশোভিত সে কর কমল মস্তক স্থাপন কর এই প্রার্থনা করছি। দ্বিতীয় আমি প্রার্থনা দিলা সাংসদ টিকে হাতটা আমার মস্তক উপরে রাখিকে এই প্রার্থনা করছি কাহিঁকি না ভগবানঙ্কর হস্তর মহিমা বর্ণনা করছিলে ঠাকুরজীকর হস্ত কমল কি শোভা হয়েছে সমস্ত গোপী প্রার্থনা করছেন বাস্তবে ভগবানকর প্রত্যেকটা অঙ্গ তো শোভনীয় সামসঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গর মহিমা হি আলগা আলগা আছে কিন্তু বিশেষ করে তাঁর চরণ তাঁর হস্ত তাঁর চক্ষু তাঁর অধর পোষ্ট হস এইসবের কিছু কিছু বিলক্ষণতা রয়েছে যে গোপীমান গোটে করে বর্ণনা করছেন। আমি পূর্বরূপে নয়ন কথা পড়বি তাঁর চক্ষু কি প্রকার চক্ষু দ্বারা কি প্রকার সে আকর্ষণ করতে প্রেম প্রদান করতে তারপর চক্ষু দ্বারা অগ্নিপুঞ্জ নিক্ষেপ করি দেহ ব্যথা প্রদান করতে মানে আকর্ষণ বি করতে মারি বি মারি বি দিয়ে চক্ষু দ্বারা বর্তমান বলছেন আমার যে সন্তপ্ত হতে সংসারে জন কাম ক্রোধের ইপুজর ভয়ভীত হয়ে যখন আসে আপনার শরণাগত হন যে আপনার রক্ষা করেন আর এমনি কিছু ভক্ত আছে মহারাজ যখন তো আপনাকে প্রাপ্ত হতে চান সে তাকে দৈবিক অবস্থা আপনার প্রার্থনা করছেন সংসার রক্ষা করিয়া পাই উচ্চ উচ্চ মহাত্মা মানে ভগবান চরণের এই প্রার্থনা করছেন প্রভু আপনাকে রক্ষা করতে সংসার রক্ষা কর আমি সংসার ভিতর পুরুষ মানুষ যেটা আপনার কষ্ট করেছেন তুমি তো দয়ার সিন্ধু অধম জনার বন্ধু তুমি তো দয়ার সিন্ধু অধম জনার বন্ধু মনে প্রভু কাম তিনি গিলে গিলে
ଉପରେ ଆମର ପିଲା ସଂସାର ବ୍ୟକ୍ତି ରହିଛି, ସେ ଆବାଲ୍ୟ ବ୍ରହ୍ମାଚାରୀ ଶ୍ରୀମନ୍ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁଙ୍କର ସେ ତଥାପି ସେ ଧନ୍ୟତା ତାଙ୍କର ଦେଖନ୍ତି, କହିଛନ୍ତି ହେ ପ୍ରଭୁ ଏ ଯେଉଁ ତୁମେ ତ ଦୟାଳ ସିନ୍ଧୁ ଅଧମ ଜନାବନ୍ଧ, ତୁମେ ତ ଦୟାଳ ସାଗର ପ୍ରଭୁ, ଦୀନ ଦୟାଳ ଦୀନ ବନ୍ଧୁ ଦୟାଳ କରୁଣା ସାଗର, ତୁମେ ଅଧମ ଲୋକମାନଙ୍କର ବନ୍ଧୁ, ଅଧମ ଲୋକମାନେ ଯେଉଁମାନେ ଉତ୍ତମ ପଥରୁ ବିଚିତ ହୁଅନ୍ତି, ହରିଭଜନ ଯେଉଁମାନେ ବଞ୍ଚିତ ହୁଅନ୍ତି ତାଙ୍କୁ ଅଧମ କୁହାଗଲା, ତୁମେ ଅଧମ ଲୋକମାନଙ୍କର ବନ୍ଧୁ, ଆମ ଭଳି ଅଧମ କରି ପାଇବ ବୋଲି ଏଥିପାଇଁ ମୋତେ ମୋ ପ୍ରତି ଦ୍ୱନ୍ଦ୍ୱଶ୍ରଖ, କାହିଁକି ନା ଯେ ପଡ଼ିଲୁ ଅସତ ଭଳି, ମୁଁ ସତ୍ପଥରେ ଚାଲିପାରୁନି, ଅସତ କର୍ମ କରୁଛି, ଅସତ କ୍ରିୟା କରୁଛି, ଅସତ କଥା କହୁଛି, ଅସତ ଲୋକମାନଙ୍କ ସଙ୍ଗ ରହିଛି, ମୁଁ ସବୁକିଛି ମୋର ଅସତ ହିଁ, ଏଥିପାଇଁ ଯେଉଁ କାମ ତିନି ତିନି ନୀଳ ହୁଏ, ମାନେ ତିନିକୁ ଯେଉଁମାନେ ସମୁଦ୍ରରେ ତିନି ତ ସବୁଠୁ ବଡ଼ ମାଛ, ତିନିକୁ ବି ଗିଳିଲା ବେଳେ ଉପଶୂରୀ ଅଛି ମତ୍ସ୍ୟ ବି ଅଛନ୍ତି, ଏ କାମ ଯେଉଁ କରାଗଲା ନା କାମ କ୍ରୋଧ ଲୋକ ମଧ୍ୟ ମାଛ ଏସବୁ ବଡ଼ ବଡ଼ ସବୁ ଅଛନ୍ତି ମଧୁର ମତ୍ସ୍ୟ, ଏମାନେ ମୋତେ ଗିଳି ଦେଇଛନ୍ତି ମହାରାଜ, ତେଣୁ ହେ ପ୍ରଭୁ ଏଥିରୁ ମୋତେ ପ୍ରାଣ କର ରକ୍ଷା କର, ଏଟା ତାଙ୍କର ଦୈନ୍ୟତା ସାମରି ପାଇଁ କହିଛି, ଆମେ ସମାଜରେ ଯେଉଁ ରହୁଛେ ଏହି ପ୍ରକାର ସ୍ୱର୍ଗର ସମସ୍ତେ କବଳି କରିଛି, ତାପରେ କହୁଛନ୍ତି ଜଗତ ଜନମ ସନ୍ତପ୍ୟମାନସ୍ୟ ଭବାତ୍ମନଃ
पश्यामि नान्याच्छरणं तवान्दे द्वन्द्व आतपत्र अमृतवर्षिणा। पहले पिता पद अद्भुत जो जीव माने संसार जो आध्यात्मिक आत्मदेविक अभिभूति और दुख रे जवान ग्रसित हो जाते परि करार क्लिष्ट जीव माने एमानकर कौन सी गति नहीं मारे एमानकर एकमात्र गति होती तमाम चरण कमल खुशी कर तमाम चरण कमल हो एकमात्र छत्र पद छत्ता सदृश जी वर्षा दागर ग्रीष्म दाग रक्षा करने लोक मैंने वर्षा तय आश्रय नि संसार ताप रक्षा पाइबा तुम चरण जगह एकमात्र आतपत्र सदृश ये संसारग्रस्त जीव मैंने तुम आतपत्र सदृश छत्र सदृश चरण जगह आश्रित हमें तुम तक कौन कहीं तुम चरण जगह सब कौन निश्चित हुए राशि राशि सब अमृत वर्षी एथिपाई से अमृत जो कृपा वर्षण होता है ना से कृपा को प्राप्त होने समझे तुम चरण आश्रित हे महाराज आम एथिपाई आश्रित प्रार्थना प्रार्थना कर बीहरी संतप्त आम हृदय अच्छे तुम आम कृपा के बस आम हस्त हस्त प्रदान कर प्रकार प्रार्थना स्मरण कर सनातन को सेवा कहते श्रीकृष्ण एक प्रकार जगत रे अन्य देवता मान कथा लगा कृष्ण कथा लगा कृष्ण हूँ अति ब्रह्मांड मूल पुरुष देवता मान पर देवता ये तेणु कृष्ण पद तीन प्रकार लोग किसी लोग आसने कामना नहीं करी किसी लोग किसी कामना न था किसी लोग किसी मुक्ति पाने इच्छा था तेणु जे जो भाव आसना चाहेंगे ठाकुर जी समस्त की इच्छा को पूर्ण कर इस प्रकार प्रकाम सर्व काम मुख्य काम उदार विद्रण पूर्ति जब जैसे जो पुरुष पर प्रकाम जो मान लो किसी काम ना है जो मान लो भगवान को चिंतन कर भजन कर पूजन कर वर्तमान जो मान लो भगवान को तमें खुश देव को भी मान के चलो हम लोग किसी काम ना है सीमान ठाकुर जी चैत्र के तरफ आप किसी सर्व काम दुनिया काम आम मान के भय को संसार सीमाने कृष्ण पद आसानी तांकु जब करने पर मुख्य काम आप किसी को चाहते कृष्ण को भी चाहते संसार को भी चाहते ना संसार सुख चाहते ना कृष्ण सुख चाहते समान कौन चाहते मुक्ति पाई जाए वह चाहते प्रभु ने मुक्ति दे दी मुख्य प्रदान कर भगवान तांकु ही करता प्रदान की प्रदान तीव्र भक्ति जोग है यदि भक्ति जोग हो जाते हैं भक्ति जोग का द्वारा भगवान का प्रसन्निया ताकि कथन की करिया ताकि नाम की नाम उच्चारण करिया तभी प्रसाद सेवन करिया तभी मंदिर दर्शन करिया परिक्रमा करिया रुष के जल द्वारा एकादशी व्रत पालन करे ये सब भक्ति जो कर रहा एक प्रकार भक्ति जो मान परंतु सीमांत स्वर्ग पूर्ण हो जाए किंतु भगवान के विशेषत्व रूप से देवता पुष्टम क्रीड़ा तथा देवता का अपना जहाँ मांगे आखिर मुझे देवे आखिर बहुत कैसे विचार करते दलक पर लपड़ा मरियो बंचे इन कृष्ण ठाकुर देव विचार करते देवी जी और मंगल भगवता लेकिन मंगलमय पाए भगवान मंगलमय अपना पा जाए मंगलमय भगवान विष्णु भगवान पाए कहना आपके पाखु जो मान कृष्ण को भजन कर जो मान धन प्राप्त हो चुके कृष्ण को भजन कर जो संसार दस कर चुके कृष्ण को भजन कर जो मान प्रतिपद को संबोधित सारी सारी से मान को पतन हुए इन शिव के पाखु ब्रह्मा के पाखु बर पाए कि अवसर मन से होई छ आज पद कारण के नाश इतिहास को पुराण में लिखा है कि कृष्ण को बर पाप के मरी ना पतन नहीं कर शिव के पाप को ब्रह्मा को बर पाप के हिरना 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 को सुख के तेरे समस्त बर पाप पांच साल का होना है समस्त समस्त के एक दिन कृष्ण जहाँ दिए थे ये तो लोगों की सारे से कृष्ण को भजन के धन मिल गए ये कर जाए रोजी मंगल जाची जाची तेरे प्रभुला जी को प्राण जाची जब पीटी पीट ठाकुर को नहीं मुखोज प्राण बड़ी महाज ताको देले इंद्र इंद्र लाल साला बड़ी महाज ऐश्वर्य संपत्ति किन कृष्ण तो कोई विचार अछि तांकर जे अंतर भजन करियो शेष भौतिक संपत्ति देले मद ता आसक्त दूर कर दे एई छि ताको महान आसक्त दूर कर दे एति कै चेतन चेतन कृष्ण से बड़ा स्पेशल को चंदी पन्यक्यामि जति करी
ताप अच्छे जल ताप अच्छे कि धर कोड़ा कोड़ा कर दियो
পুরান্দর পোড়ো দেখলে মধ্যে বাপা দেখা যাবে সারি পারে রবি পারে স্বামী থাকে মদ্যপ থাকে স্ত্রী মানে সে স্বামীটা দেখলে মাত্র মরি পারত কি মারি পারত সেরকম জড়া গোটে স্ত্রী থাকে তাকে দেখলে মাত্র স্বামী মানে অ্যালার্জি আরম্ভ হয়ে যায় তাকে দেখলে বিরক্ত দিয়ে সেটাও জড়া পরিবার ভিতরে কে না কে পাই জড়ন থাকে এসব কষ্ট করা কিন্তু গোপীয়ানে কছেন আমি বি জড়ন আছি কোন জড়ন তোর দেহ জড়া না সংসার ভিতরে আমি হচ্ছে সত্য কথা পরিবার ভিতরে হচ্ছে কিন্তু সংসার ব্রহ্মাণ্ড কোন শিল্প আমি জড়ার কারণ নয় আমার একমাত্র জড়ার কারণ হচ্ছে তুমি মহারাজ তুমি যে বিচ্ছেদ দিয়েছ না তুমি যে দর্শন দেই ন সেইপাই আজ ব্যথিত এই বিরহ জড়াকে উপশম করার একমাত্র তোম পাখে মোষ দিয়েছি তুমি দর্শন দেখে তোমাকে পরবর্তী স্থাপন তাকে কোনো বিরহ আর জগতর জড়াকে উপশম করার মার্গ আছে কিন্তু তাঙ্কর বিরহরে যে ব্যথা না এই ব্যথাকে দূর করার কেবল কৃষ্ণই সমর্থ না কৃষ্ণ কথা কৃষ্ণ নাম সহায়ক সে কথা বর্ণনা করছে এপাই মানে গোপী মানে করছি কর সরল আপনার কর আপনার কৃষ্ণ হচ্ছে সাধারণ মর্তে মর্তে লোক কৃষ্ণ আপনার কৃষ্ণ যা উপরে ন্যস্ত হল না তার সব কিছু গুরুত্ব দূর কাহিঁ কমল সাথে তুলনা করে কমল যে প্রকার গভীর জলরে শিখায় কমল যে প্রকার সুশীত রয়েছে সুশীত রয়েছে সেই প্রকার আপনার কৃষ্ণকে ভগবান যার উপরে বিশ্বনাথ সরকার ঠিক আছে আচ্ছা গোপী মানে দেখো তোমার হস্ত এই প্রকার না ধর্ম অর্থ কাম অর্থ সব প্রকট সব অভিষ্ট প্রকট কামদম প্রকট কামদম অর্থ অভিষ্ট প্রকট অভিষ্ট মানে যা ইচ্ছা তা পূর্ণ হয়ে যায় তেমন তোম হস্ত এই প্রকার মানুনা তুমি যা রখিব না তবে ধর্ম অর্থ কাম অভিষ্ট প্রকট কিন্তু আমি সেয়া চাও কেন কৃষ্ণকর ধর্ম হচ্ছে প্রকার কৃষ্ণকর যেন প্রধান করেন সেমানকর সত হৃদয় সমস্ত কামনা নষ্ট হয়ে কামনা প্রিয় নষ্ট হয়ে যায় গোপীমান করছেন আমার সে করে কামনা বিলকুল না পারে আমার কাছে তা পরিবর্তিত করেন ঠাকুর যেখানে ঠিক আছে তখন এই প্রকার আকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত করবেন ওটা কাম কর তোমার সে আখি বন কর আখি বন কর তোমার হস্ত নষ্ট করছে নাই আমার আছে কাহিঁকি না আমি সবচেয়ে দেখবাই চাহছ তোমার ছেলে তোম ভরসা কৃষ্ণ ছেলে আছে গর্ভে তোমার কম তাহলে তোমার ছেলে তো ভরসা আমি সবচেয়ে তোমার ভোটার দিকে দর্শন তারপরে ঠাকুরজি কৌছেন দেখ তুমি এখানে যোগ্য নয় সে গোপী মানে তোমার এখানে যোগ্য নয় আমার হস্ত সমস্ত সমস্ত স্থাপন করে গোপীমাকে ঠিক কথা বলছে মহারাজ আমি যোগ্য না আমি তো পুরো গোয়ালি নেই না গোয়ালি না গোবর গোবর আমি সুশী কি জন্য মাধ্যম করব আমি তো হাইটেক সোসাইটি করব না আমি তো গোবর গোবর গোয়ালি নেই তাহলে তুমি তো তুমি তো পার্থক্য বড়টা মনে হচ্ছে না সমাবেশী মনে হচ্ছে সবকিছু মনে হয়েছে তাহলে ভৃষ্টেন্দ্র সংকল্প করেছে তো সম্পূর্ণ করে ভৃষ্টেন্দ্র হয়েছে ভৃষ্টেন্দ্রের অর্থ হচ্ছে যে কি সমর্থবান সবকিছু করা তাহলে সর্বসমর্থন অযোগ্য মানে যোগ্য করতে পারে অযোগ্য বি যোগ্য করতে পারে আমার কিছু যোগ্যতা নথিলে আমি তাহলে যোগ্য পাচ্ছি এইটাই যেহেতু তবে আমি আমার ভিতরে তবু ভালো পাইবার বৃদ্ধি শিখাইল আমার মনকে তবেই ধরণ কর আমার শরীরকে তবেই চুরি করে নিয়েছ তবেই তো আমি পাগলে দিয়ে বহু দূরে আসছ তবর দেহরে আমি ব্যথিত কারণ আমার তম ছাড়া আমার কিছুই নাই তম ছাড়া আমার কবিতা এই নাহি কবি কৃষ্ণ
Thank you.
যদি ঠাকুরজীকে না নেয় মুস্তক হাত রক্ষা পাই যাচ্ছি হাত রাখবো তুম পক্ষে রক্ষা পাই যাচ্ছি আরে আরে সেমি করবি কেন শ্রী-কারা-গ্রহম শ্রী মানে লক্ষ্মী লক্ষ্মী তো হাত ধরছে লক্ষ্মী কে হাত ধরছে তবে ছেলে না বারম্বার তবে চামচ লক্ষ্মীকে হৃদয় স্থাপন করে লক্ষ্মী মনে করছে সবাই লক্ষ্মীর উপরে সবাই পক্ষে এত বাধা দেওয়া তোম হাত স্কুল ধরি গেছে টিকে দেশি হাত লক্ষ্মী যদি আনমনা হলে না তুমি ধর্মস্থ তার পক্ষে স্থাপন করে দেখছে লক্ষ্মী শৈশবটা করে তেমন আমি সেই পর তোমার বাধা করি তুমি আমার পক্ষে হস্ত রক্ষি আমার হস্ত্র হস্ত এই প্রকার ব্রজ জনাতি হন বীরয়ো সীতা ভজ সখে হে সখে
କିଙ୍କରି ସହ ଦଳବଳତା ହୁଏ ତୁମର ତ କିଙ୍କରି ଆମ ଚାଷୀମାନେ ଏଇ ଚାଷୀମାନଙ୍କୁ କିଙ୍କରିମାନଙ୍କର ଦୁର୍ବଳ କର୍ମ ମୁଖର ଦର୍ଶନ କରେ ହେ ପ୍ରଜନା ହେ ଗର୍ବ ନାଶ ହେ ସଖେ ତୁମର ଚାଷୀ ତୁମର କିଙ୍କରି ଏ ଗୋପୀମାନଙ୍କର ଦୁଃଖକୁ ଦୂର କର ଏ ପ୍ରକାର ତାଙ୍କର ମୁଖାଧିକ ପ୍ରଧାନଙ୍କୁ ଦର୍ଶନ କରିବେ ପୂର୍ବଶ୍ରୋତ ଆମେ ପଢ଼ିବୁ ବିଶେଷ କରି ଚାରିଟା ଶ୍ଲୋକର ଯଥା କହୁଛନ୍ତି ସେମାନେ ତାଙ୍କ ପ୍ରାର୍ଥନା କରୁଛନ୍ତି କାମନା ପ୍ରଧାନ କଥା ହସ୍ତରଥାନ ବର୍ତ୍ତମାନ କହୁଛନ୍ତି ମୁଖାଧିକ ଦର୍ଶନ ଠାକୁରଜୀ କହିଲେ ଠିକ୍ ଅଛି ଏ ପ୍ରଶ୍ନ ତମେ ଯଦି ଚାହୁଁଛ ମୁଁ ଖାଲି ମୋର ହସ୍ତରେ ତମର ମସ୍ତକରେ ସ୍ଥାପନ କରିଦେଇ ତାକୁ ମୋର ସର୍ବପୁଷ୍ଟକ କରିଦେବ କାମ ଠିକ୍ ଅଛି ମୋ ହାତ ରଖିଦେଉଛି କିନ୍ତୁ ନାଇଁ ସରକାର ନା କହୁଛି ଖାଲି ହାତ ରଖିଲେ ନ କରି ମହାରାଜ ଆପଣଙ୍କର ଗୋଟା ହସ୍ତରେ ଏହିପରି ଆଖି ବନ୍ଦ କର ହସ୍ତରେ ଆଖି ବନ୍ଦ କରି ହସ୍ତରେ ସେମିତି ହେବ ଭାବୁଛ ତମେ ଖାଲି ହାତରେ ରଖିଲେ କାମ କାମ ନାଇଁ ନାଇଁ ଆମର ତୁମର ଆହୁରି କର୍ତ୍ତବ୍ୟ ତୁମର କର୍ତ୍ତବ୍ୟ ଶେଷ ହୋଇଛି ତୁମେ ଖାଲି ହସ୍ତରେ ରଖିବ କି କୁଆଡ଼େ ଖରା ରହିବ ସେଇ ପ୍ରକାର ଆମର ସମସ୍ତେ ସବୁ ଭଲ କରିବ ଆଉ ଆହୁରି କ'ଣ ଇଚ୍ଛା ଅଛି ତୁମର ଆଉ ଇଚ୍ଛା ନାହିଁ ତୁମ ମୁଖାଧିନ ଦର୍ଶନ ସେଟା ତୁମେ ତ ବ୍ରଜ ଜନାଭିମାନ ନା ବ୍ରଜଧର୍ମାଙ୍କ ଆର୍ଥିକ ତୁମେ କେତେ ରକ୍ଷା କରିଛ ବହୁତ ବିପଦ ଆପଦ ଆସିଛି ବ୍ରଜ ଲୋକମାନେ ବ୍ରଜବାସୀମାନଙ୍କୁ ବହୁତ ବିପଦ ରକ୍ଷା କରିଛ କାର୍ଯ୍ୟ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବିପଦ ବ୍ରଜଧର୍ମାନ ରକ୍ଷା କରିଛନ୍ତି ଆସନ୍ନ ପ୍ରସବ ମରଣ ଯାଉକର ମୃତ୍ୟୁର ନିକଟତର ବ୍ରଜବାସୀମାନଙ୍କୁ ତୁମେ ରକ୍ଷା କରିଛ ଆମେ କ'ଣ ବ୍ରଜଧର୍ମ ନୁହଁ ଆମେ ବିପ୍ରଜନ ଆମେ ବ୍ରଜବାସୀ ନା ଆମେ ବ୍ରଜ ପାରଦର୍ଶୀ ନା ତେଣୁ ବ୍ରଜଜନାଭିମାନ ପାରଦା ଆସନ ପ୍ରସବ ମୃତ୍ୟୁ ମୁଖରୁ ବି ତୁମେ ବ୍ରଜବାସୀ ରକ୍ଷା କରିଛ ଆମର ତ କେତେବେଳେ ବିପଦ ଅଛି ଆମର ବିପଦ ଏଇ ମୃତ୍ୟୁ ପୂର୍ବ ପୂର୍ବରୁ ବ୍ରଜବାସୀ ତୁମେ ଯେଉଁ ଯେଉଁ ବିପଦ ଆପଣ ରକ୍ଷା କରିଥିଲ ବର୍ତ୍ତମାନ ଆମର ବିପଦ ଆପଣ ତ ତାକୁ କୋଟି କୋଟି ଗୋଟେ ଶ୍ରେଷ୍ଠ ମହାରା କାହିଁକିନା ଆମର ପ୍ରିୟ ଲୋକଙ୍କ ଯେଉଁ ମୃତ୍ୟୁ ଆମକୁ ମାରୁଛି ନା ବର୍ତ୍ତମାନ ସେ ପ୍ରିୟରେ ଆମେ ଯେଉଁ ମୃତ୍ୟୁ ମାନେ ଆମର ଆମର ପରବେଳେ ଅଳ୍ପ ସମୟ ଅଛି ଆମ ପରବେଳେ ଅଳ୍ପ ସମୟ ଅଛି ତେଣୁ ଦେହରେ ଆମେ ଯେତେବେଳେ ସନ୍ତୁକ୍ତ ହେଇଛୁ ନା ଗୋଟେ ଆଶା ବି ଆମେ ବଞ୍ଚିପାରିବୁ ଏଥିପାଇଁ ଆମର ମୃତ୍ୟୁକୁ ନିକଟତର ଅତ୍ୟନ୍ତ ନିକଟତର ଏହି ପ୍ରକାର ଆଶା ବର୍ଷ ମୃତ୍ୟୁର ନିକଟସ୍ଥ ତୁମରି ନିଜ ଜନ ପ୍ରଜନ ଭଗୀମାନଙ୍କର ପାଇଁ ରକ୍ଷା କରୁ ଆଶା ଭାବିକି ଦର୍ଶନ କର ତାପରେ ହେଉଛନ୍ତି ଯଜ ଜନାର୍ଥୀ ତୁମେ ଦୁଇ ଗଲା ସମର୍ଥମାନ କରିପାରିବ ସମସ୍ତ ତନାଶିତ ଆସିଛନ୍ତି ସେମିତି କହିବେ ଦେଖ ଠାକୁର ଯେ କହିଲେ ନାଇଁ ନାଇଁ ମୁଁ ତ ତୁମକୁ କ'ଣ ଭୟ ମୋର ଭୟ ଅଛି ତୋତେ ଭୟ ଲାଗୁଛି କାରଣ ତୁମର ସ୍ୱାମୀମାନେ ଅଛନ୍ତି ତୁମର ପତିମାନେ ଅଛନ୍ତି ତୁମର ସ୍ୱଧର ପରିଚୟ ଆତ୍ମୀୟ ସବୁ ଅଛନ୍ତି ମୁଁ ଯଦି ଆସିକି ତୁମ ପାଖରେ ବସି ମୁଁ ଚାହିଁବି ମୋର ମୁଖାମୁଖି ଦର୍ଶନ କରିବି ତାହେଲେ ଯଦି କଥାଟା ପ୍ରକଟ ଯଦି ପ୍ରକଟ ହେଇଯିବ ତାହେଲେ ମୋତେ ଭୟ ଲାଗୁଛି ହଁ ମୁଁ ଦେଖି ପାରିବି ଡ୍ୟାନ୍ସ କରିବା ବାହାରି ସାରିବା ଆଉ କାର୍ଯ୍ୟ ଉପରେ ଡ୍ୟାନ୍ସ କରିବା ଲୋକ ତୁମେ ହଁ କାର୍ଯ୍ୟ ତାଙ୍କ ଉପରେ ନୃତ୍ୟ କରୁଛ ଭୟ ନାହିଁ ତୁମର ତୁମର ଗୋଟେ ଆମର ଏ ଅଳ୍ପ କାହା ସ୍ୱାମୀମାନଙ୍କ ତୁମେ ମହା କାର୍ଯ୍ୟ ନାଗ ଉପରେ ଯେ ନୃତ୍ୟ କରୁଛ ତୁମର ଭୟ ନାହିଁ ଆମର ପ୍ରତିବାଦ ଟିକେ ଟିକେ ଭୟ ଭିତରେ ହେଇଯାଏ ଏ କାହା ସ୍ୱାମୀମାନଙ୍କ ତୁମେ କରୁଛ ମିଛ କଥା ତାଙ୍କର କିଛି ଲୋକ କହୁଛନ୍ତି ଆରେ ସେ ବୀର ସେମାନଙ୍କ ଏଭଳି ବଧ କରିବା ଜାଣିଛ ମାରିବାର ବୀର ନା କେତେ ଅସୁର ମାରିଛନ୍ତି ହିସାବ ଅସୁରତା ମାରିଛନ୍ତି ଏଥିପାଇଁ ତ ବୀର ନା ଠିକ୍ ଅଛି
বিগড়ি যায় জ্বর আসে এতে কোন সাধা সাধারে কোন স্তর হয় কিন্তু আমার যে বিল সৃষ্টি কর করছে না কন্ট্রোল করে তার সমস্যা কাটা যায় আমার বিল থাকে কিন্তু কিটা বন্ধ করে চন্দ্র কিরণ সাগর চলিত হয়ে তরঙ্গ উদ্বেল আসে সেই প্রকার তোমার উপহার সুন্দর অস্তর সূচনা দ্বারা কিরণ দ্বারা বিল সাগরে বিভজিতে গোপীমানন্দ অন্তকরণ মধ্যে সে কিরণ করিয়া সাক্ষ্য করিয়া তরঙ্গ প্রসঙ্গ কাঁদি কালিন্দী কুল ত্রিভঙ্গী মতরু মূল সকল জলদ শ্যাম কালিন্দী কুল কালিন্দী কুল ত্রিভঙ্গী মতরু কুল কালিন্দী কুল কালিমান যমুনা কুলরে যমুনা কুলরে গোটে তরু অছি কথম তরু তারি মূল ত্রিভঙ্গী ঠানিছি গাছি থাকুছি ছেলে আমার সজল জলদ শ্যাম যমুনা তটস্থ তরু মূলরে ত্রিভঙ্গী ঠানিলে ছিড়া ছেকে শ্যামল তরু মুখারি স্নেহ বদল কর এসবই গোপীমান যাচ্ছে কোন যমুনাকে জল আনিয়া জল ভরিয়া যাই জল ভরিয়া পাই জল সব যমুনাকে জল পাই যাব জল ভরিয়া যাই ফিরিয়া ফিরিয়া যাই আমি তো জল পূর্ণ করিয়া পাই যাইছিল কিন্তু আর জল কোন পূর্ণ করিব জল পূর্ণ হয়েছি কি নাকি আমার দীঘা না সেটি করি আমি খালি পশু পশু চাচ্ছি ফিরিয়া ফিরিয়া যাই হাসি হাসি ভরে মন্দ হইল তারপর সে কোন করে সে ত্রিভুগি থানি সে তরুমূলে কালিদের ছিড়া হইতে সে শ্যামল তরুমূল ধারি সেটি স্থাপনা করে কোন হস হস তারপরে হাসি হাসি করে মন্দ হস হস মুখরে মন্দ মন্দ মধুর মধুর হস সহিত সে বেড়নাম করে ধীর মন্ত্র গতি আমি তো ঘরু ফেরিয়া কথা জল্পনা করি কিন্তু তার সে মধুর মধুর হস সহিত সে বেণুর মূর্ছনা ধীর মন্দর স্বরে তাকে তো আমি শুনিল না জল ফেলিয়া যাই কুল ত্যাজ ভব পাই আপনা খাইয়া সাইম জল ফেলিয়া যাই কুল লাজ ভয় পাই আপনা খাইয়া সাইম জ্ঞান দাসতে মোর মনে গোপীমান যেগুলো দেখলে সে মন্দ মন্দ মুস্কান মধু মধুর হাস এইসব পছকু ফেরি চাহিদা পরে এমানে নিজের ধৈর্য লজ্জা সবু ত্যাগ করলে সে জল কলসি ফোপাড় দেলে ভয়ে পাইকি দৌড় দিয়ে পলাইছিলেন কাহিঁকি না ঘরে তাঙ্কর সবু পছন্দ সবু এথিপাই ভয়ে কইলে জল ফেলিয়া যাই ফুল লাজ ভয় পাই লজ্জা ফুলকু ভয়ে পাইকি আমি জল কলসি ফোপাড় দিয়েকি নিজকে রক্ষা করে পাইছি এই প্রকার ছেলিয়া যে যে তার হাসন মাধ্যমে তার হাস দ্বারা তার মধুর মধুর মুরলীর মূর্ছনা দ্বারা যে আমার মন প্রাণ সব কিছু আকর্ষণ করেছে আজ মো বিমান সেই সাংসারিকর একে দর্শন পাগল সেমান সেটা প্রার্থনা করছেন বেশ
ଜାଣିବା ଆସିଲା
ଏକମାତ୍ର ତମରି ପାଖରେ ଆସିଥାନ୍ତ ତମରି ପାଖରେ ବିକ୍ରି ହେବ ସେଥିପାଇଁ ଏକଥା କହିପାରୁନି କୃପା କରି ତମର ସେ ସୂର୍ଯ୍ୟ ପ୍ରମଳ ଦର୍ଶନ କରାବ କାହିଁକି ନା ଏ ମୁଖମଣ୍ଡଳ ସୁକମଳ କମଳ ସଦୃଶ ସୃଷ୍ଟି କରନ୍ତି କମଳ ସଦୃଶ ସୃଷ୍ଟି କରନ୍ତି ଆମର ମୁଖାରବିନ୍ଦ ତାକୁ ଦର୍ଶନ କଲେ ଆମର ଅଶାନ୍ତ ଅତୃପ୍ତ ଦେହ ବ୍ୟତୀତ ଏ ପ୍ରାଣ ତୃପ୍ତି ଗଠିତ ଶାନ୍ତ ହୁଏ ଦେଖ ଆମେ ସରଳ କମଳା ବ୍ରଜବାଳା ଆମମାନେ ସବୁ ଆମେ ନିଜ ଚେଷ୍ଟାରେ ତାଙ୍କୁ ଦର୍ଶନ କରିପାରିବୁ ଠିକ କଥା କହୁଛନ୍ତି ଆମେ ଅତ୍ୟନ୍ତ ସରଳ କମଳା ବ୍ରଜବାଳା ଆମର କୌଣସି ପୁରୁଷାର୍ଥ ନାହିଁ ଆମର କୌଣସି ଯୋଗ୍ୟତା ନାହିଁ ଆମର ସେ ପ୍ରକାର ବୃଦ୍ଧି ନାହିଁ କି ଚତୁରତା ନାହିଁ ଆମେ ପୁରା ଭୁଲି ମାରିବା ନାହିଁ ପ୍ଲସ୍ ଆମକୁ ପ୍ରାଣଠୁ ବି ଅଧିକ ଭଲ ପାଇପାରୁନି ଏଇ ସ୍ଥିତିରେ ଯଦି ତୁମେ ଦର୍ଶନ ନ ଦେବ ତାହେଲେ ତମର ଉପରେ ବି ଆମେ ଚେଷ୍ଟା କରି ତମକୁ ଦର୍ଶନ କରିପାରିବୁ କାଲି ବି କହିବା ଜମୟ କହିଛି ଭଗବାନ ଯଦି କୃପା କରି ଚାରୁ ଗତି ପୂର୍ବରୁ ଆତ୍ମା ଆମେ ତାଙ୍କୁ ଗଣମନ ଭ୍ରମଣ କରୁଛେ କିନ୍ତୁ ଆମେ ଯେଉଁଠି ଯାଉଛେ ସେ ସ୍ଥାନାନ୍ତରିତ ହେଇ ଚାଲିଯାଉଛନ୍ତି ଆମେ ତାଙ୍କୁ କାହିଁକି କଷ୍ଟ ଦେବା ଆମର ଯୋଗୁଁ ସେ ଗଣମଣ ବିଶ୍ରଣ କରୁଛନ୍ତି ଆମେ ତ ତାଙ୍କୁ ଭଲ ପାଇଛେ ନା ଆମର ପ୍ରିୟତମ ଯଦି ଏ ପ୍ରକାର ଗଣମଣ ବିଚରଣ କରିବେ ସେ ତାଙ୍କ ଚରଣ କଷ୍ଟ ହେବ ଆମେ ତାଙ୍କୁ କଷ୍ଟ ଦେବାନି ତାପରେ ଦ୍ୱିତୀୟ କଥା ଆମେ ଚାହିଁଲେ ବି ଖୁସିରେ ତାଙ୍କୁ ପାଇପାରିବେ ଯେତିପତି ସେ କୃପା କରୁନାହାନ୍ତି ଯେତିପତି ସେ କରୁଣା କରୁନାହାନ୍ତି ତାଙ୍କ ଏଇ କୃପା କରୁଣା ଯଦି ନ ହେବ ଆମେ ସତ ଚେଷ୍ଟା କଲେ ତାଙ୍କୁ ଦେଖିପାରିବା ସେ କି ଚାଲୁଥିବେ ଜାଗାରେ ବସିବ ଆଉ ତାଙ୍କୁ ଦର୍ଶନ କରିବାର କାରଣ ଏକମାତ୍ର କାରଣ ହେଉଛି କୃପା କରୁଣା ଦରକାର କୃଷ୍ଣଙ୍କର କରୁଣା ଯଦି ହେବ କୃଷ୍ଣଙ୍କୁ ଦର୍ଶନ କରିପାରିବା କୃଷ୍ଣଙ୍କ କରୁଣା ପ୍ରକଟ କରିବା ଏକମାତ୍ର ମାର୍ଗ ହେଉଛି ତାଙ୍କୁ ଏଇ କଥା ହିଁ କରିପାରିବା ଏଥିପାଇଁ ଚାଲୁ ସମସ୍ତେ ଲୋକମାନେ ଯମୁନାଙ୍କୁ ବସି କାନ୍ଦିକାନ୍ଦି ଏଇ ହେଉଛି ଗୌଡ଼ିଆ ଧାରା ଏ ଗୌଡ଼ିଆ ବୈଠକ କୀର୍ତ୍ତନ ବସି ଦେଇଥିଲେ ଲୋକମାନେ କ'ଣ ଲୋକ କ'ଣ ସକାଳ ରାତି ଦେଇ କୀର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି ତାର କୀର୍ତ୍ତନର ଉଦ୍ଦେଶ୍ୟ ଅଛି ତାଙ୍କୁ ପାଇବା ପାଇଁ ତାଙ୍କୁ ପାଇଲେ ଶକ୍ତି ସେ ତାଙ୍କୁ ପ୍ରାପ୍ତ ହେବାର କାରଣ ହେଉଛି ଉଦ୍ଦେଶ୍ୟ ସେ କିଛି ଆନନ୍ଦ ମିଳିବ ଜଗତରେ ଯେଉଁ ଆନନ୍ଦ ଅଛି ବିଷୟରେ ସୁଖ ଆନନ୍ଦ ତାପରେ ଭଲ 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 ଆନନ୍ଦ ଅଛି ସେମାନଙ୍କର ଭଜନ କୀର୍ତ୍ତନ ଯିଏ ବୁଝି ସେ ତାର ସମୟ କରୁଛି ଏଇଥିପାଇଁ ଗୋପୀମାନେ ତ ମନୋଭାବ ସରୁଛନ୍ତି ଏମାନେ ସେଇଥିପାଇଁ ତମର କୃପା ନହେଲେ ତମେ ଦର୍ଶନ ନହେଲେ ଆମେ ତମକୁ କେବେ ଦର୍ଶନ କରିପାରିବୁ ନାହିଁ ତେଣୁ କୃପା କରି ନିଜେ ଆସି ଆମକୁ ଦର୍ଶନ କରିବେ ତେଣୁ ନିଜେ ସ୍ୱୟଂ ଆସି ଆମ ସମୟକୁ ଆଗମନ କର ଆଉ ଅନ୍ଧତା ହୁଅନି ଅଦୃଶ୍ୟ ହୁଅନି ମାର ନିଜେ ପ୍ରକଟ ହେଇଯ ବାସ୍ ତାପରେ ସେ ଆମର ଯେଉଁ ଚିର ଅଭିଳାଷିତ ଅଭିଜ୍ଞତା ଆକାଙ୍କ୍ଷିତ ଯେଉଁଥିପାଇଁ ଆମେ ସନ୍ତପ୍ତ ବିଧିତ ବିନେଇ ଗଛ ସେଇ ବସ୍ତୁ ତମେ ଦର୍ଶନ କର ସ୍ମୁଖାର ଉପରେ ଦର୍ଶନ କରିବା ଆମେ ଚାହୁଁଛୁ ଶ୍ରୀମୁଖ କମଳ ଦର୍ଶନ ଆମର ସର୍ବ ସନ୍ତାପ ସେଥିରେ ଠାକୁରଜୀ କହିବେ ଦେଖ ତମକୁ ଛାଡ଼ି ଆମର ଜୀବନରେ ବି ଅନ୍ୟ ଗତି ନାହିଁ ଭଗବାନ କରୁଛନ୍ତି ତମେ ଯେଉଁ କହୁଛ ଅନ୍ୟ ଆସିନି ତମ ଛଡ଼ା ଆମର ଗତି ନାହିଁ ଜୀବନ ତ କୌଣସି ଗତି ନାହିଁ ଆମର ଜୀବନ ତ ଏକମାତ୍ର ମଙ୍ଗଳ ନାରାୟଣ ସେଟା ନାହିଁ ତମେ ଆମ ଜୀବନ ସଦସ୍ୟ ତମରି ଅଦର୍ଶନରେ ଏ ଜୀବନରେ ବି ରହିପାରିବ ତମ ଅଦର୍ଶନରେ ତମରି ବିୟ ହୋଇ ତମକୁ ନ ଦେଖିଲେ ଆମ ଜୀବନ ଦୁର୍ବିଷ ହେଇଯିବ ଜୀବନ ବି ରହିପାରିବନି ଏଥିପାଇଁ ନିଶ୍ଚୟ ହିଁ ମୁଁ ନିମୃତି କରିବ ଆମେ ମରିଯିବା ସୁନିଶ୍ଚିତ ତମକୁ ଅଦର୍ଶନରେ ବଞ୍ଚିକି ବସିବ ହେଲେ ଏଇ ଲାଳସାରେ ବଞ୍ଚିଛ ତମେ ଟିକେ ଦର୍ଶନ ଦେବ ଯଦି ତମେ ନିଜେ ପ୍ରତ୍ୟେକ୍ଷାନ କରିବ ଦର୍ଶନ ଦେବନି ତାହେଲେ ଆମର ମୃତ୍ୟୁ ସୁନିଶ୍ଚିତ ଏଇ ନିଶ୍ଚିତ ଏଥିପାଇଁ ହେ ସତ୍ୟ ହରିତ ଦର୍ଶନ ଦେଉ ପ୍ରାର୍ଥନା କରୁଛନ୍ତି ହରେ ଦର୍ଶନ ଦେଇଥିବ ଆଉ କିଛି ଦରକାର ନାହିଁ କାହିଁକିନା ତମର ଦର୍ଶନ ଦୁଃଖ ହିଁ ଆମର ଏକମାତ୍ର ଆମେ କିଛି କାମନା କରୁ ତମ ପାଖରୁ ଧନ ଜନ ଗାଡ଼ି ଘୋଡ଼ା ସେମାନେ କିଛି ଜଣେ କାହିଁକିନା ଗୋପୀମାନଙ୍କ ଅମୂଲ୍ୟ ବଦ୍ଧ ଜୀବନ ନଥିଲେ ସେମାନେ ଉଚ୍ଚ କରୁଛନ୍ତି ସବୁକିଛି ତ୍ୟାଗ କରିଦେଇଛନ୍ତି ନିଶ୍ଚିତ ସମୟରେ ମଧ୍ୟରାତ୍ରିରେ ମନ ମନ ଭ୍ରମଣ କରୁଛନ୍ତି ଯମୁନା କୂଳରେ ଚେଷ୍ଟାନ୍ତରେ ଏକତ୍ରିତ ହେଇ ସମବେଶିତ ହେଇକି ପ୍ରଦାନ କରିକି ସେମାନେ ପ୍ରାର୍ଥନା କରୁଛନ୍ତି ଶ୍ୟାମ ସୁନ୍ଦରରେ ବିହାରି ଦର୍ଶନ କରିଦିଏ ବାସ୍ ତମେ ଥରେ ମାତ୍ର ଦର୍ଶନ ଯେ ଦର୍ଶନ ଆମର ଏକମାତ୍ର ପ୍ରାର୍ଥନା ତମେ ଭଗବାନ ଜାଣି ତାଙ୍କୁ କିଛି ଯୋଜନା ପାଇଁ ଆସୁଛନ୍ତି ତମ ଦର୍ଶନ ଦେଇଦିଏ ଆମେ କିଛି ଚଞ୍ଚଳ ଠିକ କଥା ସବୁ କହୁଛନ୍ତି
ତାପରେ ମୋ ଜୀବ ବିଷୟ ପ୍ରତି ସୁନ୍ଦର କଥା କହିଛନ୍ତି। କହିଲେ ଠାକୁର ଯଦି କହିବେ ଆଖି ବନ୍ଦ କର, ସେଠି ଯେଉଁ ସ୍ଥାନ କହିଛନ୍ତି ଗୋପୀମାନଙ୍କ ଭାଷାରେ ଗୋପୀମାନେ କହୁଛନ୍ତି ଆଖି କାହିଁ ବନ୍ଦ କର, ତମେ ସର୍ବସମସ୍ତ ତମେ ଦୁଃଖ ବ୍ରଜର ଦୁଃଖକୁ ଭରଣ କରିବା ପାଇଁ ତମେ ବ୍ରଜର ଏତେ ବଡ଼ ଦୁଃଖ ଭରଣ କର ବ୍ରଜାସମାନଙ୍କର ଏଇ ଟିକିଏ ବିରୋଧୀକୁ ଭରଣ କରିବା ଆମେ ଆଖି ବନ୍ଦ କରିବାକୁ କହୁଛ, ସେଟା ସମସ୍ତ ସର୍ବସମସ୍ତ ତମେ ସବୁକିଛି କରିପାରିବ, ଆଖି ବନ୍ଦ କରିବା କୌଣସି ଆବଶ୍ୟକତା ନାହିଁ। କାହିଁକିନା ତୁମର ସୁନ୍ଦର ମୁଖ କମଳ ମୃଦୁ ମନ୍ଦିର ଅସ୍ଥାୟୀ ଦେଖିବ, ଆମର ଏଇଥିରେ କାମ ତୁମର ସୁନ୍ଦର ମୁଖ ଆର କିନ୍ତ ମୁଖ କମଳ ସେଥିରେ ଯେଉଁ ହସ ନା ସେ ହସେଇ ଦେଖିବ, ଠାକୁରଙ୍କର ମୁଖାର ଦିନ ହସକୁ ଦେଖିବା ପାଇଁ ଆମେ ପାଗଳି ଅଛି ବୋଲି କ'ଣ ଅଛି ସେ ମୁଖାର ଦିନ ଚିନ୍ତା କର, ତାକୁ ଭଗବାନ ବୁଝିପାରିବ ସେମାନେ ଅନୁଭବ କରିପାରିବେ କହୁଛନ୍ତି। ଦେଖ ସେ ହାସ୍ୟଯୁକ୍ତ ମୁଖ ଦେଖିଲେ ହିଁ ଆମେ ସବୁ ସବୁ ଦର୍ପ ନଷ୍ଟ ହେଇଯାଏ, ସବୁ ଦୁଃଖ ନଷ୍ଟ ହେଇଯାଏ, ସବୁ ତାପ ନଷ୍ଟ ହେଇଯାଏ, ଆମର ଯେତେ ଦର୍ପ ଦମ୍ଭ ଗର୍ବ ଅଭିମାନ ସବୁ ନଷ୍ଟ ହେଇଯାଏ। ତେଣୁ ଆମ ଗର୍ବ ଦୁଃଖ ନାଶ ଗର୍ବ ନାଶ କରେ, ଆମର ଗର୍ବକୁ ନଷ୍ଟ କରିବା କି ଆବଶ୍ୟକତା ପରିବର୍ତ୍ତନ ତାହେଲେ ତୁମ ମୁଖଟା ଦେଖେଇଦେବି ହସ୍ୟ ଦରକାର, ତୁମ ହାସ୍ୟଯୁକ୍ତ ମୁଖରେ ମୁଖ ଅବଲୋକନ କଲେ ଆମର ଗର୍ବ ନଷ୍ଟ ତାହେଲେ ତୁମେ ଠିକ୍ ହେଇଯିବ। ଭଗବାନଙ୍କର ମୁଖର ହସ ଦେଖିଲେ ଏମାନେ ଯେତେ ଅଭିମାନ ଥିବ ଗର୍ବମାନ କ'ଣ ଆମର ଅଭିମାନ ମାନ ଥାଏ ନା ଆମର ଅଭିମାନ ଥାଏ, ଅଭିମାନଟା ପୁରା ଯେମିତି ଠିକ୍ ହୋଇଯାଏ ବରଫ ପାହାଡ଼ ଉପରେ ଧରି ଯାଏ ସେପରି ତାଙ୍କର ସବୁ ଅଭିମାନ ସବୁ ଦମ୍ଭ ଦର୍ପ ଠାକୁରଜୀଙ୍କର ଟିକିଏ ଇଚ୍ଛା ଶେଷରେ ଆମେ ଦୁର୍ବଳତା ନିଜେ ପ୍ରକାଶ କରୁଛେ, ଆମେ ଯେତେ ମାନବତୀ ହେଲେ ମଧ୍ୟ ଯେତେ ଅଭିମାନିନୀ ହେଲେ ମଧ୍ୟ ତାଙ୍କର ହସ୍ୟବାଦ ସବୁ ଆଗ କରାଯିବ ଭାରତ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରସନ୍ନ ଯେହେତୁ ଆମେ ତୁମର କିଙ୍କ କରିବା ଆମେ ତୁମେ କିଙ୍କ କରିକି ତୁମର ଦାସୀ ପୂର୍ବରୁ କହିଲେ ନିଶ୍ଚିତ ଦାସୀତା ଆମେ ତୁମର ହାତ ଦେଇକି ବିବାହ କରିକି ଆସିଲେ ତୁମ ପର୍ବ ତୁମ ଦାସୀ ଖଟିବା ପାଇଁ କି ତୁମେ ଆମକୁ କିଣିକି ନେଇ ଆସିନ ଯେ ଖଟିବ ପଇସା ଦେଉଛନ୍ତି ଆମ କରିବ ଆମେ ତୁମ ନିଶ୍ଚିତ ଦାସୀ ମାନେ ଆମେ ତୁମକୁ ବିବାହ କରିନୁ କି ଆମେ ତୁମକୁ ତୁମ ପାଖରୁ ପଇସା ଦ୍ୱାରା ବିକ୍ରି ହେଇନୁ ଆମେ କୌଣସି ବେତନ ନେଇନୁ ଖାଲି ତୁମ ସେବା କରିବା ଆମର ମହନ ଗୁରୁକୁ ଦର୍ଶନ କରୁ ତାପରେ ସେବା ହିଁ ଆମର ଏକମାତ୍ର ମୂଳ ଆଉ କୌଣସି ମୂଲ୍ୟ ଆମର ନାହିଁ ତମକୁ ଭଜନ କରି ତମକୁ ସନ୍ତୁଷ୍ଟି କଲେ ଆମର ଏକମାତ୍ର ଜୀବନ ଚାରିଟା ଏଥିପାଇଁ ଆମକୁ ତାଙ୍କୁ ଇଙ୍କରିମାନଙ୍କର ଏଇ ହେଉଛି ସତ ବ୍ୟାଖ୍ୟା ଯେ କିଛି ନ ଚାହିଁ ନିଜ ସୁଖ ନ ଚାହିଁକି ଠାକୁରଙ୍କ ପାଖକୁ ପଡ଼ିଦିଅନ୍ତି ଠାକୁରଙ୍କୁ ସେବା କରନ୍ତି ସେଥିପାଇଁ କହିଲେ ବୋଲେ ଦେଖ ଆମେ ତୁମର କିଙ୍କରି ତୁମେ ଆମର ଭଜନ କର ଶ୍ରୀକୃଷ୍ଣ କହିବ ମୁଁ ଭଜନ କରି ମାନେ ମୁଁ ତୁମର ସେବା କରିବି ବ୍ରହ୍ମା କାହିଁ କରିବ ଆମେ ତୁମର ଦାସୀ ସଖା ବୋଲି କହୁଛୁ ଆଚ୍ଛା କ'ଣ ସେବା କରିବୁ ଠିକ୍ ଅଛି କି ପ୍ରକାର ସେବା ଚାହୁଁଛ ସେତେବେଳେ ଗୋପୀ ଆମେ କହିଲେ କିଛି ଚାହୁଁନ ମାଡ଼ ଆମ ମୁଖଟା ଆମେ ଦେଖିବା ପାଇଁ ଚାହୁଁଛୁ ମୁଖଟା ଦେଖିବା ବୋଲେ ତୁମେ ଆମର ସେବା କରିବା ଦରକାର ନା ଆମେ ତୁମର ସେବିକା ଦାସୀ ଆମେ ତୁମର ଦିନରେ ସେବା କରିବୁ ତୁମେ ଖାଲି ତୁମର ମୁଖାରବିନ୍ଦ ଦର୍ଶନ କ'ଣ ଅଛି ସେ ମୁଖାରବିନ୍ଦରେ ଯେଉଁମାନେ ଦେଖିଛନ୍ତି ସେମାନେ ପାଉଛନ୍ତି କ'ଣ ଅଛି ତାଙ୍କ ମୁଖରେ ଏ ପ୍ରକାର ଜାଦୁ ଶକ୍ତି ଅଛି ତାକୁ ଦେଖିବା ପାଇଁ ଆମେ ପାରୁନି ବୋଲେ ଆମେ ତୁମର ଦିନ ରାତି ନିଃଶୁଳ୍କ ସେବା କରିବୁ ତୁମର କିନ୍ତୁ ତୁମର ମୁଖାରବିନ୍ଦ ଦର୍ଶନ କରିବାକୁ ଚାହୁଁଛୁ ଘରେ ସ୍ତ୍ରୀଳା କୁଟୁମ୍ବ ଦିନ ଲାଗିବ ସ୍ୱାମୀ ମୋର ଦୁଇ କରିବ ବହୁତ ସ୍ତ୍ରୀଳା ଭଲ ଲାଗିବ ଦିନରେ କରୁଥିବ ତାର କପଡ଼ା ସଫା କରୁଥିବ ଝାଡ଼ୁ ମାଡ଼ୁଥିବ ତାର ପାଇଁ ବହୁତ କିଛି ଚମି ଫମି ତିଆରି କରୁଥିବ ଖାଦ୍ୟ ତିଆରି କରୁଛି ସବୁ କିନ୍ତୁ ସ୍ୱାମୀର ମୁଁଟା ଦେଖୁନଥିବ ଆସିକି ମୁଁଟା ଭୁଲ ମୁଁ ପୋତି ଖାଇଦେଇ କରୁଥିବ ମୁଁଟା ପକାଉଥିବ ସ୍ତ୍ରୀଟାକୁ କହିଲେ ଭଲ ଲାଗିବ ସେମାନେ ଆନନ୍ଦ ମିଳିବ ମିଳିବନି ଆମ ଜଗତରେ ଦେଖୁଛୁ ଯେପଟା ଟିକେ ପରାକଷ୍ଟା ଇଏ ତ ଚିହ୍ନ ସ୍ତ୍ରୀ କଥା ଏଥିପାଇଁ କହୁଛୁ ଆମେ ତୁମର ନିଃଶୁଳ୍କ ଆସିବା ସେବା ତ କରୁଛୁ ଯଦି କିଛି ଦେବା ଦରକାର ନା ଲକ୍ଷ୍ମୀ ହେଉଛି କିଛି ଦେବ କିଛି ନ ଦେବ ଆମେ ଯଦି ସେବା କରୁଛୁ ତମେ କିଛି ଦେବ କ'ଣ
ଅନ୍ୟଙ୍କର ସେବା କରିବା ଦରକାର ନା ମହାରାଜ ସେବା କରିବା ମହାରାଜ ଦର୍ଶନ ମୁଖ ବି ସେ ପ୍ରକାର ଲକ୍ଷ୍ୟ ପଡ଼ିଗଲେ ମହାରାଜ ସଂସାର ବହୁତ ଲୋକମାନଙ୍କୁ ଗୁଡ଼ା ମୁକ୍ତ ହୁଏ ଭଗବାନଙ୍କୁ ମୁକ୍ତ କେବେ ଦେଖିଛ ଟେନସନ୍ କେବେ ତାଙ୍କେ ଏପଟ ମହାଭାରତ ଭିତରେ ସେ ଅଛନ୍ତି ସେ ମାନେ ଗୀତା କହିଥାନ୍ତି ସଂସାର ଲୋକମାନଙ୍କର ସଂସାର ସ୍ୱାଇଁମାନଙ୍କର ମୁକୁଡ଼ା ସବୁବେଳେ ଖାଇବା ବୋଲି କ'ଣ ବଜାର କରିବା ଲକ୍ଷ୍ୟ ହୋଇଗଲା ସବୁବେଳେ ତାଙ୍କ କିନ୍ତୁ ଠାକୁର ଯେଉଁ ପ୍ରକାର ପତି ସେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଭିତରେ କିନ୍ତୁ ଅନ୍ଧକାର ପୁରସ୍କାର କରେନି ଏ ପ୍ରକାର କୃଷ୍ଣଙ୍କର ମୁଖ ଭିତରେ ଦୁଃଖ ହିଁ ପ୍ରସନ୍ନ ସବୁବେଳେ ମୁଖ ତାଙ୍କର ହସ ହସ୍ୟ କେତେ ଯିବ ଆମେ ଯେତେବେଳେ ଯେଉଁମାନେ ହସୁଛନ୍ତି ବୁଝିବା କଥା କିଛି ଜାଣିଛନ୍ତି ଚିନ୍ତା ଚିନ୍ତା ତାଙ୍କର ସେ ସବୁବେଳେ ହସିବ ଯାହାର ଚିନ୍ତା ଥିବ ହସିପାରିବ ନାହିଁ ସେଥିପାଇଁ ତ କମଳି ସବୁ ଦେଖିବାକୁ କମଳି ଦେଖିଲେ ହସି ପାରୁଛି ସେ ତା ଚିନ୍ତା ଏବେ ଭାବୁଛି କିଛି ଚିନ୍ତା ଟେନସନ୍ ନାହିଁ ସେ ତ ସବୁ ନିଜର ଦୁନିଆ ଲୋକ ସେଥିପାଇଁ ଏମାନେ ଗୋପୀମାନେ ତାଙ୍କ ମୁଖର ହସିବ ଦେଖିକି ପାଗଳ ତା'ପରେ ସେ ହାସ୍ୟଯୁକ୍ତ ମୁଖର ଦର୍ଶନ କର ହାସ୍ୟଯୁକ୍ତ ମୁଖର ହେଲେ ଏଇଥାଇଁ ତାଙ୍କର ସେବା କରିବେ ତାଙ୍କର ଠାକୁର ଶୁଣିଲେ କ'ଣ ସବୁ ସବୁ ଗୋପୀଙ୍କ ମୋଡ଼ ଦେଖିବେ ନା କ'ଣ ପଚାରୁ ସବୁ ଯାକ ଗୋପୀ ମୋ ଦେଖିବେ ଦେଖିଲା ଆରେ ସବୁ ଗୋପୀ ଦେଖିବା କିଏ କହିଲା ଯେଉଁ ଗୋପୀମାନେ ତମର କିଙ୍କରି ସମସ୍ତେ ନାହିଁ ପ୍ରଜାତ କେତେ ଗୋପୀ ଅଛି ଯେଉଁମାନେ କିଙ୍କରି କିଙ୍କରି ମାନେ ତୁମର ନିଷ୍କୃତ ଦାସିକା ଯେଉଁମାନେ ନିଜର ସୁଖ ଟିକେ ବି ଚାହିଁ ତମ ପାଖରେ ପଳେଇକି ଅଛନ୍ତି ଯେଉଁମାନେ ତମେ ଯେଉଁମାନଙ୍କର ପ୍ରାଣ ସର୍ବସ୍ୱ ବଲ୍ଲଭ ନାଥ ସବୁ ତୁମ ବିନା ଯେଉଁମାନଙ୍କ ଜୀବନ ଦୁର୍ନିଶ୍ଚୟ ମୃତ୍ୟୁ ବି ଯେଉଁମାନଙ୍କୁ ମାରି କରିବ ତମରି ପାଇଁ ସେଇ ପ୍ରକାର କିଙ୍କରିମାନଙ୍କୁ ମୁଁ ଦେଖ ମହାରା ଯାହାକୁ ତାକୁ ଛେଲିଆ ତ ସେ ପ୍ରଶ୍ନ କରୁଛନ୍ତି ପରୀକ୍ଷା ପ୍ରେମ ପରାକାଷ୍ଠା ପ୍ରୀତିଟାକୁ କଷୁଛନ୍ତି ସେ ଗୋପୀମାନେ କି ପ୍ରକାର ସମାଜ ସବୁଥିରେ ଲୁଟିକି ନେଲେ ତାଙ୍କର ଘର କଲା ଦ୍ୱାର କଲା ତାଙ୍କର ଲେପ ଧର୍ମ ବେଦ ଧର୍ମ ନାରୀ ଧର୍ମ ଲଜ୍ଜା ଭୟ ସବୁ ଛାଡ଼ିଲା ଶେଷରେ ତାଙ୍କ ତ ପରୀକ୍ଷା କରୁଛନ୍ତି ଏଇ ହେଉଛି ପ୍ରେମଟା ସଂସ୍କାର ଏଥିପାଇଁ ଆନନ୍ଦ ଅଛି ଏଇ ଭିତରେ ଯେଉଁ ରସ ଅଛି ନା ଆମ ପାଇଁ ପାଗଳ ଭଜନ ପଇସା ଅଛନ୍ତି ଡୁବି ଯାଇକି ସବୁ ଛାଡ଼ିକି କରିକି ବ୍ରଜରେ ଭିକ ମାନିକି ମାଧୁକରି କରିକି ରାଧା ରାଧି କରିକି ରୁଟି ଟିକେ ଖାଇକି ଭଜନ କରି ଅଛନ୍ତି ଖାଲି ଏଇ ରସରେ ଲୁଟିକି ଅଛନ୍ତି ଏଥିରେ ଯେଉଁ ଆନନ୍ଦ ଯିଏ ପାଇଛି ନା କାହିଁକି ବିଶ୍ୱର ଆନନ୍ଦ ଲୁଟିବାକୁ ଅଛି ଏବେ ବସିଲେ ଆମର କଥା ଶୁଣିଛି କହିଲେ କହିଲେ ଆରେ ନାଇଁ ତୁମର କିଙ୍କରି ମାନଙ୍କ ମୁହଁ ଦେଖ ତାପରେ ଅର୍ଜୁନ ଠାକୁର ନିଜେ କହିଛନ୍ତି ଯେ ତମ ପ୍ରକଥା ପୁନଃସ୍ତରେ ଭଜାମି କହିଛନ୍ତି ନା କହିଲେ ମୋତେ ଯେ ଯେଉଁ ପ୍ରକାର ଭଜନ କରେ ମୁଁ ତାକୁ ସେଇ ପ୍ରକାର ଭଜନ କରେ କିନ୍ତୁ ଏଇଠି ପ୍ରଶ୍ନ ମାନେ ଭଗବାନଙ୍କୁ ଯିଏ ଯେମିତି ସେବା କରିବ ଭଗବାନ ତାକୁ ସେଇ ପ୍ରକାର ସେବା କରିବ କିନ୍ତୁ ଗୋପୀମାନେ ଯେଉଁ ସେବା କରୁଛନ୍ତି ବଡ଼ କୃଷ୍ଣ ତାଙ୍କ ସେବା ସେବା କରିପାରିବେ କି କହିପାରିବେ ଗୋପୀମାନେ ଯେଉଁ ପ୍ରକାର ସର୍ବସ୍ୱ ତ୍ୟାଗ କରିବେ ଯେଉଁ ପ୍ରକାର ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ତାଙ୍କର ପଡ଼ିକି ଯାଇଛନ୍ତି ତାକୁ ଯିବାକୁ ସମ୍ଭବ ନାହିଁ ସେ ଋଣୀ ହେଇଛନ୍ତି ଗୋପୀମାନଙ୍କ ପାଖରେ ବ୍ରଜର ଗୋପୀମାନଙ୍କ ପାଖରେ ସାମସଙ୍ଗ ସାବରିଆ ସେ ବ୍ରହ୍ମାଣ୍ଡର ମାଲିକ ସେ କରୋଡ଼ କରୋଡ଼ ଲକ୍ଷ ବୈକଣ୍ଠ ଶରୀର ନାଥ ସେ ତଥାପି ସେ ଗୋପୀମାନଙ୍କ ପାଖରେ ଋଣୀ ହେଇଛନ୍ତି ଏଥିପାଇଁ କହିଲେ ମୋତେ ଜେଜେଙ୍କର ସେବା କଲେ ମୁଁ ତାର ସେ କଥା ସେବା କରେ ତାର ଅର୍ଥ ହେଉଛି ସେବକମାନଙ୍କର ଇଚ୍ଛା ମୁତାବକ ଫଳ ପ୍ରଦାନ କରେ ଏଇଟା ହେଲା ଭଗବାନଙ୍କ ସେବା ତାର ମାନେ ଯେ ଆମେ ଭଗବାନଙ୍କୁ ଚାମଟ ହେଉଛେ ଭଗବାନ ସେ ଆମକୁ ବି ଚାମଟ ଜାଣିବେ ସେପଟେ ଭାବିବ ଆମେ ଭଗବାନଙ୍କୁ ଫୁଲ ମାଣିଦେଉ ତା ଭଗବାନ ଆମକୁ ସେ ଫୁଲ ମାଣିଦେବ ସେଇପଟେ ଭାବିବ ଭଗବାନ କି କହିବାର ଅର୍ଥ ହେଲା ସେବକମାନେ ଯେଉଁ ଭଗବାନଙ୍କ ସେବା କରନ୍ତି ଭଗବାନ ବି ସେବକମାନଙ୍କ ସେବା କରନ୍ତି କେମିତି କରନ୍ତି ନା ସେବକମାନଙ୍କର ଇଚ୍ଛା ପ୍ରଦାନ କରନ୍ତି ଏହା ତାଙ୍କ ସେବା ଯେ ଯଥା ମନ ପର୍ବତେ ତାଙ୍କ ସତେ ଭଜାମି ଅମର୍ଥ ମୋତେ ଯିଏ ଯେଉଁ ପ୍ରକାର ଭଜନ କରେ ମୋର ଭଜନକାରୀମାନଙ୍କୁ ମୁଁ ବି ସେଇ ପ୍ରକାର ଭଜନ କରେ ତାର ଅର୍ଥ ହେଉଛି ସେବକମାନେ ଯେଉଁ ସେବା କରି ଯେମିତି ସେବା କରନ୍ତି ସେମାନଙ୍କର ଇଚ୍ଛାକୁ ଭଗବାନ ପୂରଣ କରେ ଏଇଟା ହେଉଛି ତାଙ୍କର ସେବା ଆମେ ଆମେ ଠାକୁରଙ୍କର ମନ୍ଦିର ଝଡ଼ୁ କରୁଛନ୍ତି ଠାକୁର ସେ ଆମ ଘଟା ଝଡ଼ୁ ନା
ଆମେ ସେ ପ୍ରକାର ଭାବିବା ଭୁଲ କଥାର ଅର୍ଥ ସେମିତି ଆମ ଇଚ୍ଛା ବିଷୟରେ ପୋଷଣ କରିବେ ଏଇଠି କି ହେଉଛନ୍ତି ଯଦି ଆମେ ମହାରାଜ ତମ ଇଚ୍ଛା ହିଁ କାମ କରିବା ଯାଇଛି ତମେ ସେ ଗୀତାର ବାଣୀ ଯେତେ ମହାଭାବୀ କହିଛ ମୋତେ ଯିଏ ଯେମିତି ଭଜନ କରିବ ତାକୁ ସେମିତି ଭଜନ କରିବି ତା ଭଜନ ତା ଇଚ୍ଛାକୁ ପୂର୍ଣ୍ଣ କର ଏ କଥା ପୂର୍ଣ୍ଣ କର ଗୋପୀମାନଙ୍କ ଇଚ୍ଛା ହୋଇଛି ଗୋପୀମାନେ କହୁଛନ୍ତି ତମେ ଇଚ୍ଛା ପୂର୍ଣ୍ଣ କର ଆମେ ତମର ସେବିକା ଏଥିରେ କୌଣସି ସନ୍ଦେହ ନାହିଁ ଆମେ ତମର ସେବା କରିଛୁ ବହୁତ ଆନନ୍ଦ ହେଇଛୁ ନିଶ୍ଚିତ ଦାସିବା କିନ୍ତୁ ଆମ ଇଚ୍ଛା ପୂର୍ଣ୍ଣ କର ତାହେଲେ ଆମେ ଜାଣୁ ତମେ କି ତମର ମୁଖ ବାଣୀଟା ସାର୍ଥକ ହେଲା ନହେଲେ ଛାଡ଼ିଆ ହିଁ ଛାଡ଼ିଆ ସବୁବେଳେ ଆମେ ଇଚ୍ଛା କ'ଣ ତମେ ମୁଖ ଦର୍ଶନ ଦିଅ ହାତରେ ଟିକେ ରଖ ଚାଲନ୍ତା ଏଇ କଥା ଆମ ଆବଶ୍ୟକ ମନେ ଲୋକମାନେ କାମରେ ଦିଆଉଛି ଭାବୁନା ଭାବନ୍ତୁ ଯେ ଜଗତରେ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ଯେଉଁ ପ୍ରକାର ସମ୍ଭବର ସହିତ ମିଳିତି ହେଉଛନ୍ତି ଏହି ପ୍ରକାର ନାହିଁ କେବେ ଭାବିବେ ପ୍ରଶ୍ନ ନିକାଳେ ଜଗତରେ ପୁରୁଷ ସ୍ତ୍ରୀ ସେମାନେ ମିଳିତ ହେଉଛନ୍ତି ସଂସାରକୁ ବୃଦ୍ଧି କରିବା ପାଇଁ ଇନ୍ଦ୍ରିୟ ସ୍ୱର୍ଗ ପାଇଁ କେବେ ବି ଏହି ପ୍ରକାର କାମ ଭାବିବନି ଯେ ଗୋପୀ ଅଞ୍ଚଳରେ କୃଷ୍ଣଙ୍କ ସମ୍ବନ୍ଧିତ ହେଉଛି ତାଙ୍କର କାମନା ପାଇଁ ତମ ହସ୍ତଦାର ଦିଅ ତମ ଚରଣ ସ୍ଥାପନ କର ତମ ମୁଖ ବିଷୟରେ ଟିକେ ଦର୍ଶନ କର ଏଥିରେ ଯେଉଁ ଆନନ୍ଦ ନା ତାକୁ ଆମେ ସେ ଭଜନ କରି ବୁଝିପାରିବେ କି ସୁଖ ଅଛି ଜଗତ ତ ଏଇ ସୁଖ ତ ପ୍ରକୃତି ପୁରୁଷର ଯେଉଁ ମିଳନ ସୁଖ ଏଇ ସୁଖ ଜଗତ ଥିବ ଏ ସୁଖ ବର୍ଣ୍ଣନା କରାଯାଏ ସୁଖ ବର୍ଣ୍ଣନା କରାଯାଏ ଏଥିପାଇଁ କହୁଛନ୍ତି କୃଷ୍ଣର ପ୍ରତିଜ୍ଞା ଏକ ଆଛେ ପୂର୍ବ ହୋଇତେ ଯେ ଯାଇଛେ ଭଜେ କୃଷ୍ଣ ତାରେ ଯଶୋଦା ଯୋଦ୍ଧାଙ୍କୁ ଯୁଦ୍ଧମାନ କରିଛନ୍ତି ଯେଉଁ ଗୋପୀମାନେ ଯୁଦ୍ଧମାନ କରିଛନ୍ତି
যে বর্ষে মধ্যে তো বাছি হয়ে গেলে সব গোমাতা বা গন্ধপান করেছেন সত্য সত্য সেমানে কোণ দেব ব্রহ্মাজি কচু তুমি কিছু দিয়ে তোমরা তোমার নাই কিছু কোণ দেব মানে নিশ্চয় দেখো পুত্র অর্থ সত্যি হইল পুত্র তো মা পথে দেব তার পরে তো কোণ আছে বলে স্বপ্ন বেশি মারিয়াকে মন্তার করে তোমাকে মারিয়াকে আসতে লা ভগবান বিশ্বলেশ্বর তুমি দুগ্ধপান করলে তাকে তার মাতৃপদ দেবে আর যে মা তুমি দুগ্ধপান করতাম সে মা তুমি দেব কোণ তোমার কিছু নাই তা রুমি বললা রুমি সারা জীবন এটি সারা জীবন ব্যাপী श्रीराधाराणी जो बरसाने वाली ना कही है बरसाने वाली राधा रानी तो हमारे पुजारी का गीत धारी ना सारा जगत रे पूजा पूज रही है लेकिन इससे वर्षन तो हम पूजा कर सकते श्री राधे बरसाने वाली तेरे पुजारी है गिरधारी बरसाने वाली দর্শন কি প্রকার
हम तुम्हारे थे प्रभु जी हम तुम्हारे हो हम तुम्हारे ही रहोगे हे मेरे प्रीतम तुम हमारे थे प्रभु जी तुम हमारे Thank you.
Yeah.